গুড মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল বেরিয়ে পড়েছি লামাহাট্টার উদ্দেশ্যে দার্জিলিং থেকে। সেখানে আমি ভাইদের সাথে জয়েন করি। এর আগে এতদিন ছিলাম বন্ধুদের সাথে শিটং আর দার্জিলিং। যারা শিটংয়ের ভিডিওটা দেখেননি তার আগে ভিডিওটা দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আর উপরের আই বাটনেও দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ নাথ, আবার আসলাম এই নতুন ভিডিওটি নিয়ে। গন্তব্য লামাহাট্টা। এখানে কোথায় থাকলাম, কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম সবই ভিডিওতে দেখাবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, হোমস্টেটাও পুরোটা দেখাবো, আর এখানকার ওনারদের সাথেও আমি কথা বলেছি, তো সেই ভিডিওটাও দেখাবো। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। এই যে পৌঁছে গেছি লামাহাট্টা, আর এই হচ্ছে আমার এখানে থাকার ঠিকানা, 7 পাইন হোমস্টে। ঘরে ঢুকেই ছোট্ট করে এই ভিউটা পেয়ে গেলাম। বেরিয়ে পড়েছি সাইট সিং এর উদ্দেশ্যে গাড়ি নিয়ে। হোমস্টেটা এসে দেখাচ্ছি, একটু অগোছালো আছে। আর হ্যাঁ, আজ 15th আগস্ট, সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এন্ড জয় হিন্দ। প্রথমে যাচ্ছি অর্কিড গার্ডেন দেখতে। আর এই হচ্ছে রাস্তা, দুধারে শুধু পাইনের জঙ্গল, অপূর্ব সুন্দর। এই সাইডে মেঘ আছে, সেজন্য কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। ভিউটা বুঝতে পাচ্ছেন, ডান দিকে পাইনের জঙ্গল, বাঁ দিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, অদ্ভুত অপূর্ব। এই রাস্তাটাতে একটু ধস নেমেছিল, তাই গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। এখন ঠিক করে দিয়েছে, বর্ষাকাল তো বিভিন্ন জায়গায় একটু আধটু ধস নামছে, কিছু করার নেই। ঠিক আছে, ভিউ দেখুন, ভিউ। পৌঁছে গেছি অর্কিড গার্ডেন, কিন্তু খুবই দুঃখের বিষয়, আজকে অর্কিড গার্ডেন বন্ধ 15 আগস্ট বলে হয়তো। যাই হোক, কিছু করার নেই, তো বাইরে থেকে আমরা একটু এদিক ওদিক উঁকিঝুঁকি মারছি ক্যামেরা ট্যামেরা নিয়ে। দেখে তো বেশ সুন্দরই লাগছে, চারিদিকে মনে হচ্ছে বিভিন্ন রকম অর্কিড গাছ লাগানো আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এটা দেখতে পেলাম না। আপনারা একটু খবর নিয়ে আসবেন কোন সময় বন্ধ থাকে। অর্কিড গার্ডেনটাকে পিছনে ফেলে বেরিয়ে পড়েছি আবার আর একটা দৃশ্য দেখতে, রাংরি ট্রি গার্ডেন। হ্যাঁ, এখন রাংরি ট্রি গার্ডেনের দিকে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, উফ অপূর্ব অপূর্ব। অসাধারণ দৃশ্য, অসাধারণ। মানে এটা বেসিক্যালি ওই টাকদা তিনচুড়ে হয়েই যেতে হয়, অলরেডি চা বাগান শুরু হয়ে গেছে। তো রাংরি যাই, রাংরি গিয়ে দেখাচ্ছি বাকিটা। ঢুকে পড়েছি রাংরি ট্রি গার্ডেনে। এখানে একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে ট্রি গার্ডেনে যেখানে ভিউটা খুব ভালো আসে, তো সেরকম জায়গাতে নিয়ে যাচ্ছেন ড্রাইভার। তো সেইখানে গিয়ে আমরা আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। অপূর্ব লাগছে চারিদিকে ট্রি গার্ডেন যেখানে তাকানো হয়েছে, অদ্ভুত সুন্দর। আমরা উঠছি এখন উপরে, উপর থেকে ভিউটা দেখাবো। পাহাড়ের উপর সিঁড়ি দিয়ে উঠছি ওইখান থেকে। হ্যাঁ, এরপরে গিয়ে ভিউটা দেখাবো। ওর বাবারে দারুণ জায়গা, খুব সুন্দর। যেদিকে দেখানো যায় চারিদিকে চা বাগান, সমস্ত চা বাগান।
এই হচ্ছে ওপর থেকে ভিউটা। এই হচ্ছে চা বাগান। আর এই যে ভাই আর ভাইয়ের বউ মিলে রিল বানাচ্ছে, লাভলি। এই হচ্ছে একটা কুড়ি আর দুটো চা পাতা, এই দিয়ে চাটা তৈরি হয়। অ্যাকচুয়ালি ছোট ছোট পাতাগুলো তোলা হয়, কিন্তু বড় বড় পাতাগুলো তোলা হয় না, ওপরে ছোট ছোট পাতার কুড়িটা তোলা হয়। এবার নিচের দিকে নামছি। আরে বাহ, কি সুন্দর দেখুন। জয় হিন্দ, জয় ভারত মাতা কি জয়। পাশেই একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম, তো ওরা এই ছোট্ট মতো বাগান বানিয়েছে, একটা ফুলের বাগান, অপূর্ব। আবার বেরিয়ে পড়েছি, এবার একটা গুম্ফাতে যাব। তো আবার মেঘ ঢুকে পড়েছে রাস্তায়, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, মানে দুপাশের ভিউ তো দেখা যাচ্ছেই না, ছেড়ে দিন সামনে রাস্তা ভিউ দেখা যাচ্ছে না, দেখুন কি অবস্থা। আচ্ছা, এই গুম্ফাটাতে ঢুকে পড়েছি, এই রাস্তা দিয়ে একটু হেঁটে হেঁটে যেতে হয়, কিন্তু গুম্ফাটার নাম বলতে পারছেন না ড্রাইভার। আশেপাশে কেউ নেইও, যাকে জিজ্ঞেস করব। চলুন রাস্তাটা দিয়ে যাই, গিয়ে গুম্ফাটার কাছে পৌঁছাই, গিয়ে দেখি কেউ আছেন কি না। এই হচ্ছে গুম্ফাটা, পুরো বন্ধ, ওপরে উঠতেও দিচ্ছেন না, চারিদিকে সব বন্ধ। এই জায়গাটা বেশ সুন্দর, হেঁটে হেঁটে ওই জঙ্গলের মধ্যে একটু ঘুরে বেড়ানো আর কি। গুম্ফার আশপাশটা দেখছি, কিছু করার নেই, কোনো লোকজনও দেখা যাচ্ছে না। ওই যে যাই হোক, এখানে একটা জায়গাটা মূর্তি মতো করা আছে, এখানে সবাই ছবি টবি ভিডিও টুডিও তুলছে, আমরাও তুললাম। গুম্ফা থেকে বেরিয়ে পড়েছি, পরে একটা ভিউ পয়েন্টে এসেছি। রাস্তাটা দেখালাম না, কারণ দেখানোর কিছু ছিল না, চারি মেঘে চারিদিকে ভর্তি ছিল। এখানে এসে আকাশটা কিছুটা ক্লিয়ার হয়েছে, তো এই হচ্ছে এখান থেকে ভিউটা, খুব সুন্দর। তলায় রাস্তা দেখা যাচ্ছে, চারিদিকে পাহাড়ের মেলা, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু কি করব বলুন, বর্ষাকাল, মেঘে ভর্তি, সো নো ভিউজ অফ কাঞ্চনজঙ্ঘা, ইনস্টেড উই গেট দিস ভিউ। চাটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি, এবার আমরা যাচ্ছি একটা ভিউ পয়েন্টে, যেখান থেকে ত্রিবেণী দেখা যায়, তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল। আমরা নিচে নামবো না, উপর থেকে দেখব, চলুন ওখান থেকে দেখি কেমন দেখা যায়, কি দেখা যায়। চলে এসছি রঙ্গিত ভিউ পয়েন্টে, বা ত্রিবেণী বা লাভার্স ভিউ পয়েন্ট, যা কিছু দেখবো। এখান থেকে দুটো নদী আলাদা আলাদা করে পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু দেখুন, একটা তিস্তা নদী আর একটা রঙ্গিত নদী। এই হচ্ছে অপূর্ব, অপূর্ব খুব সুন্দর তিস্তা আর রঙ্গিত নদী বিরাজমান। এটা আপনারা নিচে গিয়েও দেখতে পারেন, আমরা নিচে যাইনি, আমরা উপর থেকে এই ভিউটা দেখছি। এটা
সায়াট সিং এর নিচে একদম ওই যেখানে দেখছেন ছোট ছোট লোকগুলো ওইখানে গিয়েও দেখতে পারেন। সায়াট সিং কমপ্লিট, ফিরে চলেছি আবার আমাদের সেভেন পাইন হোমস্টে, চলুন ওখানে গিয়ে দেখাই। आपका नाम बताइए। ओके, मेरा नाम नवीन है। अच्छा। और मैं ये सेवन पाइन्स होमस्टे का ऑनर, और हमारे ये होमस्टे पड़ता है आपका एट पाइन लामा हाटा में पड़ता है, ये रोड लाइन भी पड़ता है, और अपना होमस्टे का नाम सेवन पाइन्स होमस्टे है। और ये मतलब अगर आप लोगों को आना हो तो ज़रूर विजिट करिएगा। और आपका यहाँ से पूरा कंचनजंगा भी दिखता है। बिल्कुल, बहुत अच्छा। कितना रूम है पहले बता दीजिए। हमारा अभी के लिए मतलब 4 रूम्स है हमारे, और वही 4 रूम्स है। कितना है वहाँ रूम का? हमारा प्राइस है आपका 1500 पर हेड करके, थोड़ा नेगोशिएबल है। ठीक है, खाना समेत है ना? हाँ हाँ हाँ, खाना समेत। अगर कोई आना चाहते हैं तो खाना भी बहुत अच्छा है यहाँ का। খাবার ভিডিওটা নিতে ভুলে গেছি তাই এই ছবিটা দিলাম। অপূর্ব টেস্ট, বহুত আচ্ছা খানা বানায়। তো ঠিক আছে, আগার আপকো কন্ট্যাক্ট করনা হোগা তো আপ আপনা ফোন নম্বর ভি দে দিজিয়ে। জি, মতলব মুঝে। হ্যাঁ, তো মেরা ফোন নম্বর হে 8617090957। ইসমে আপ ডাইরেক্টলি কন্ট্যাক্ট করকে হামসে মতলব আপ বুকিং কর সকতে হো। ठीक है, ठीक है। मैडम अपने नाम भी बता दीजिए। हाँ, मेरा नाम रोजना तमो है। अच्छा। मैं भी ये होम स्टे का ओनर हूँ। मेरा हम दोनों मतलब सिबलिंग्स मिलकर हम लोग ये चला रहे हैं। हाँ, बहुत अच्छा है। बहुत बहुत शुक्रिया मैडम। थैंक यू सर। थैंक यू। अच्छा चलून छोटो करे हमार रूम टा एक बार देखे नहीं। सेवन पॉइंट्स होमस्टे रूम टा एटा होच्छे पीछन दिकेर व्यूटा। एखान थेके पुरो पॉइंट बोनेर जंगल, एटा रास्ता, আর এই হচ্ছে আমার রুম, এই হচ্ছে বেড। হ্যাঁ, আর একটা দারুণ জিনিস রাই দেখুন, এই জানলা খুললে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখন মেঘ বলে দেখা যাচ্ছে না, কাল সকালে একবার ট্রাই করব। আর এইদিকে পর্দা সকালে পুরো পয়েন্ট বনের জঙ্গল দিয়েছে বেসিন, ইয়ে বাথরুমটা বেশ পরিষ্কারই, গিজারও আছে। ঠিক আছে, ভালোই, কল টল ভালোই, মানে বাথরুমটা পরিষ্কার আর কি। এই আমার বেড, এখানে একটা ক্লোসেট দিয়েছে, এখানে একটা জিনিস দৌড় একা তো খুলতে পারছি না, পরে দেখাচ্ছি। চাইটা আর একটা রুম, এটা ডবল বেডেড রুম, একটা আয়না আছে, ক্লোসেট আছে। সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে এখান থেকে ভিউ, এখান থেকে পুরো ঘরে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অপূর্ব, এখন মেঘ তাই কিছু দেখা যাচ্ছে না, আমরা সকালবেলা দেখতে পেয়েছি, আপনাদেরকে ভিডিওটা দেখাবো। আর এই ঘরে যেটা হচ্ছে একটা দুটো ক্লোজেটও আছে, জামা কাপড় রাখতে পারবেন, তলায়ও একটা আছে, আর এখানে একটা ছোটো টেবিল আছে, প্লাগ পয়েন্টও আছে, অসুবিধা নেই। বাহ, খুব সুন্দর। আর এটার একটাই হচ্ছে যেটা বাইরে এদের টয়লেটটা, খুব সুন্দর টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে, মেশিনও আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা ওরা পরে অ্যাটাচ করে দেবে বলেছে বাথরুমটা ঘরের সাথে। যাই হোক, এই হচ্ছে বারান্দা, বারান্দা থেকেও দেখা যায়। আর হচ্ছে ছাদ, যেটাই আসল দেখানোর। এই হচ্ছে ছাদটা, এখানে টেবিল চেয়ার পেতে দেয়, সারাদিন বসে থাকুন, বসে বসে সামনে দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখুন, পুরো রেঞ্জ দেখা যায়। এই দেখুন ভিউ, এখন মেঘ বলে ভিউ অতটা দেখা যাচ্ছে না, যেহেতু আমরা মনসুন সিজনে এসেছি।
अपूर्व व्यू। दारुण सुंदर पीछन दिकटा जंगल पाइन बनेर जंगल। এখানে বোন একটা নাচের ভিডিও বানিয়েছে, আপনারা ভিডিওটা দেখুন, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, একটুখানি মেঘের মধ্যে লুকিয়ে রয়েছে, ঠিক আছে যথেষ্ট, মানে এই বর্ষাকালে এসে যে আমরা কাঞ্চনজঙ্ঘা একটুও দেখতে পাবো সেটা ভাবিনি। যাই হোক, মাঝখান দিয়ে চূড়োগুলো অল্প অল্প দেখা যাচ্ছে, বেশ সুন্দরই লাগছে, একটু অন্যরকম। মেঘের আড়ালে মাঝে মাঝে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ঘরে বসে বসে এই ভিউ নিচ্ছি। তো আপনারা ভিউটা দেখুন, আর এর পরের ভিডিওটা ছোটামাংবাতে, আমরা একটু বাদেই বেরিয়ে পড়ব ছোটামাংবার উদ্দেশ্যে। তো পরের ভিডিওটার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক একটা অবশ্যই করুন, আর বন্ধুদের সাথেও শেয়ার করুন। নেক্সট ভিডিও নিয়ে আসছি আর দুদিনের মধ্যে, ওই ছোটামাংবার ভিডিওটা। ওকে, বাই বাই।